আছে দ্রুতগতিতে, হাতের কাছে যা পাবে তাই ছুড়ে মারবে আর এক লেভেল পার হয়ে গেলেই। কথা হলো চাঙ্কুককে মেরে নিজের মার খাওয়ার শখ নেই বলেই তেই ঠান্ডা হয়ে বলল, কিসের জন্য ডেকেছেন সেটা বলেন, আসো না আমার পাশে বসো। তে তো মনে হয় আকাশ থেকে দুম করে মাটিতে এসে পড়েছে। কান কি ঠিক আছে ওর, ভুল শুনল নাকি স্বপ্ন দেখছে সে? স্বয়ং জাঙ্গুক কিনা ওকে পাশে বসতে বলছে, আঙ্গুল দিয়ে কান গতিয়ে তারপর চোখ ঢলে আবারও তাকালো সে। জাঙ্গুক ব্রোকসকে তে কর্মকাণ্ড দেখে যাচ্ছে, শেষে হালকা করে নিঃশ্বাস ফেলে বলল, সত্যি সত্যি বসতে বললাম, এত ঢং করার কিছু নাই। তের কেন জানি সন্দেহ সন্দেহ হচ্ছে, যার কারণে সে জাঙ্গুকের থেকে সবচেয়ে দূরে যে সোফা সিট আছে সেখানে গিয়ে বসে পড়েছে। জাঙ্গুক ওর দিকে ফিরে বলল, কাল বাদে পরশু দিন আমার সবচাইতে প্রিয় বন্ধু ইউনুর আংটি বদল, তো আমি সেখানে যেতে চাই। তো জান না আমি কি ধরেই রেখেছি নাকি, পুরো কথা তো শুনবা। সেখানে ইউনুর যার সাথে বিয়ে হচ্ছে, আই মিন ছানা, সেই ছানার একটা বেস্ট ফ্রেন্ড আছে, নাম হলো আয়ু। আয়ু আমাকে অনেক ডিস্টার্ব করে। আচ্ছা তাহলে সে কাটা দিয়ে কাটা তুলে? জাঙ্গুকের মাথা ছড়ক গাছ, উঠে এসে দু হাত দিয়ে তেল গলা টিপে ধরে ওকে সুভার সাথে লাগিয়ে ধরতে মন চাচ্ছে, কিন্তু না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। জাঙ্গুক দু হাতে আঙ্গুল খুঁজতে খুঁজতে বলল, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। কি? তুমি আমার সাথে পরশু দিন যাবে অনুষ্ঠানে। কি জন্যে? আমার আর কাজ নেই, পরশু দিন আমার ভার্সিটিতে যেতে হবে, পারবো না আমি। তার উপর আবার বিকেল থেকে টিউশনি হয়েছে, আর কিছু আছে? আবার ছয়টা থেকে সাতটা তোমাকে পড়ানোর পর আর কোনো কাজ নেই। ভেরি গুড, আংটি বদল সন্ধ্যাতেই হবে, তুমি তাহলে যাচ্ছ আমার সাথে? না যাব না আমি। কেন যাব? আপনার মতো ঝগড়ুটে একটা লোকের সাথে আমি কেন যাব? কেন যাবে? আচ্ছা ভাবতে দাও। ভাবলাম, তোমার আর আমার তোলা ছবি মনে হয় এবার প্রয়োগ করার সময় এসে গেছে। তে ঢুকিলে উঠে দাঁড়িয়ে চুপচাপ জাঙ্গুকের মায়ের রুমের দিকে ছুটল। রুমের মাঝখানে এসে বকবক করে জাঙ্গুকের নামে এক গাদা নালিশ করল সে। তারপরেও জাঙ্গুকের মায়ের কোনো সাড়া না পেয়ে এগিয়ে এসে দেখল জাঙ্গুকের মা হুইল চেয়ারে বসা অবস্থায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। তে কপাল চাপড়াতে চাপড়াতে পিছন ছোট ফিরতেই দেখল জাঙ্গুক ক্যামেরাটা হাতে নিয়ে ঘোরাচ্ছে। দেখুন আপনাকে আমি ভয় পাই না, এই ছবি দেখে মা চিনে যাবে এটা আপনি। ওকে তাহলে চলো সামনাসামনি আন্টিকে দেখাই ছবিটা, তারপর দেখি উনি কী বলেন। তে তোহার রুম থেকে ব্যাগটা নিয়ে চলে যেতে যেতে বলল, আমার বইয়ে গেছে আপনার হেল্প করার। বাসা থেকে বেরিয়ে তে রিক্সা নিল না, হেঁটেই চলল, ভাড়া যেটা আছে সেটা দিয়ে কাল ভার্সিটিতে যাবে। কোনো মতে বাসায় পৌঁছে গেল সে, তখন 7:23 বাজে। হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি খেয়ে হাতের ব্যাগটা বিছানায় রেখে বসল সে। মা মুড়ি আর বিস্কিট আনতে আনতে বললেন, তোর কি কোনো ছেলেকে পছন্দ? তে বোধ দেখার মতো মুখ করে মায়ের দিকে চেয়ে আছে, তারপর থতমত খেয়ে বলল, কই না তো। তাহলে জাঙ্গুক যে বলল তোকে নাকি কোন ছেলের সাথে রেস্টুরেন্টে দেখেছে, ছবি নিয়েও কি সব বলল? জাঙ্গুক হারামি, তুরি আমি কেটে টুকরা টুকরা করে পাটায় বেটে কিমা বানাবো। ও উনি তো আন্দাজেই কথা বলেন। শুনতে এসব নিয়ে তোকে বলি একটা কথা, এতদিন আমি ভাবতাম হয়তো জাঙ্গুক আর তার মাকে কখনো খুঁজেই পাবো না, তাই আশা করতাম তোর জন্য যেন একটা ভালো ছেলে পাই। কিন্তু যখন জাঙ্গুককে পেয়ে গেছি আমি নিশ্চিত বিয়ে হলে তোর জাঙ্গুকের সাথেই হবে, তাই অন্য কারোর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হোস না, কেমন? এসব কি বলো তুমি? আমি তাও বিয়ে করব ওই জগরুরিটাকে, দরকার হলে বিয়ের দিন পালাবো, তাও ওরে বিয়ে করব না, জীবন নষ্ট করব না আমি, সারাদিন খালি ঝগড়াই করে। তে মুড়ির বাটি নিয়ে আরেক দিকে ফিরে বসল। ইয়ুনজুন কাছে এসে তেই সামনে বসে বললেন, জাঙ্গুক কিসের ছবির কথা বলতেছিল রে, তুই কি সত্যি সত্যি প্রেম টেম করতেছিস? এটা কিন্তু ঠিক না তে, আমরা দুই পরিবার মিলে ঠিক করেছিলাম তোদের বিয়ে দেব, আর তুই কি না
বাড়া ভাতে ছাই দিতে যাচ্ছিস? মা শোনো, আমি ওই চাঙ্কুকে বিয়ে করব না। ব্যাস শুনে রেখো কথাটা, এখন ভাত দাও, ভাত খাবো, মুড়িতে পেট ভরে না আমার। মা রান্নাঘর থেকে আলুর ভর্তা আর খালি ভাত এনে দিল, দিয়ে মুখ বাঁকিয়ে বলল, আর কিছু নাই? আর কি পোলাও থাকবে? মাসের কয় তারিখ খবর আছে তোর? এই আলুটাও আমি পাশের বাড়ি থেকে ধার করে এনেছি। বলেছিস না চাকরি খুঁজবি, টিউশনির টাকাতে তো চলে না আর। কেন, তোমার জাগুক না বললো তোমার সব ফেরত দিয়ে দিবে? সেটা যেদিন ফেরত দিবে সেদিন, বললেই তো আনা যায় না। কত বড় ব্যাপার, তুই বরং চাকরি খোঁজা শুরু কর। শুনো মা, ইন্টার পাশের সার্টিফিকেট দিয়া এই জামানায় কোনো চাকরি পাওয়া যায় না, তাও আমি চেষ্টা করে যাচ্ছি। সামান্য বেতনের হলেও চলবে। তে আলোর ভর্তা দিয়ে কোনো রকম ভাত খেয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোর হতেই আম পাতা হাতে করে সে হাঁটা ধরেছে। মা পাতিল সব নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছেন, এগুলো মেজে তারপর ভাত বসাবে। এতদিন চাকুকদের বাসায় থাকায় এগুলো মাজা হয়নি। তে ভাত খেয়ে তারপর ভার্সিটিতে যাবে। তে এখন হেলে দুলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ওর মনে হলো সে চাকুকে দেখেছে। চাকুর পকেটে হাত ঢুকিয়ে গলির ভেতরের দিকে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের বাসায় যাচ্ছে, কিন্তু কেন? চাকুক তড়ি ঘড়ি করে হাতের আমপাতা ফেলে দৌড় দিয়ে চাকুকের সামনে গিয়ে দাঁড়ালো। চাকুক পকেট থেকে হাত উঠিয়ে সেটা গুটিয়ে নিয়ে বলল, লাস্ট টাইম বলতেছি তোমাকে, আমার সাথে কাল ইয়োনোর আংটি বদলে যেতে রাজি হও, নাহলে এখন পিঠটা আমি আন্টিকে দেখাতে যাচ্ছি। দেখান, আমার মা আপনাকে ঠিকই চিনে ফেলবে। জাগুকদের কথাটা তা ছিল করে হেঁটে চলল। তে ডুবকিলে কপালে ঘাম মস্তে মস্তে সেও আসতেছে। তের মা পাতিল সব মেজে হাতে নিয়ে বাড়িতে ঢুকতেছিলেন, তখনই জাগুকে দেখে থেমে গেলেন তিনি। তারপর মুচকি এসে বললেন, কখন এলে বাবা? জাগুক গম্ভীর গলায় বলল, আন্টি আপনাকে আমি বলেছিলাম না, তেকে দেখে শুনে রাখবেন। এখন দেখেন, এই একটা ছেলের সাথে রেস্টুরেন্টে গেছে, ছবিও তুলেছে। মা চোখ বড় বড় করে এগিয়ে এসে ছবিটা দেখতে চাইলেন। চাকুক ক্যামেরা থেকে ছবি তার ফোনে নিয়ে এসেছিল, ছবিটা বের করে দেখালো সে তের মাকে। মা বিশ্বাস করো, এটা উনি আমাকে ফাঁসাচ্ছেন। কি বলিস এসব, এটা তো দেখি অন্য ছেলে। তে মনে হয় শক খেয়েছে, এরকম অবস্থায় এগিয়ে এসে বলল, না মা এটা উনি, ভালো করে দেখো। চাকুক না এটা, দেখ গায়ে অন্য জামা, এরকম তো চাকুকে কখনো বের হতে দেখেনি, ও তো সবসময় জ্যাকেট পরে বের হয়। চাকুক ধাত গিলিয়ে চেয়ে আছে তের দিকে। তের মা তের দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে থেকে চাকুককে বললেন, ভিতরে এসো বাবা, আর তুইও আই বিয়াতক। তে মাকে বোঝাতে এক কদম ফেলতেই চাকুক ওকে আটকে ফেলল, আর কি চান আপনি? তুমি রাজি হয়ে যাও তাহলে বলবো ছবির ছেলেটা আমি। তে কিছুক্ষণ চুপ হয়ে থেকে ভেবে চিনতে বলল, ঠিক আছে তাহলে কাল অনুষ্ঠান শেষ হলেই আমি আন্টিকে বলবো ছেলেটা আমি। আপনাকে বিশ্বাস করি না আমি, এখন বলতে হবে, না হলে অনুষ্ঠান শেষ হলে বলবেন ছেলেটা অন্য কেউ। আমি যদি এখন বলি ছেলেটা আমি, তাহলে তুমি যে কাল আমার সাথে আংটি বদলে যাবা তার গ্যারান্টি কি? আমি জানি না, আমার মাথা ঘোরাচ্ছে, আপনি ভাবুন। আমিও আপনাকে বিশ্বাস করতে পারছি না, আর আপনিও আমাকে বিশ্বাস করতে পারছেন না। আন্টি, হ্যাঁ বাবা বলো। আন্টি আমি এই ছেলেটার খোঁজ বের করেছি, আপনি দেখে কিছু বলবেন না কেমন? তে মনে মনে জাগুকে গালি দিয়েই যাচ্ছে। তের মা ওকে এক ধমক দিয়ে বললেন, চা বসাতে। তে মানা করে বলল, তার কাজ আছে, সে এখন চলে যাবে। এটা বলে সে চলে গেল। তে ভয়ে মায়ের দিকেও তাকাচ্ছে না, মুখটা কোনো মতে ধুয়ে বাচ্চাদের পড়াতে চলে গেল সে। 24টা বাচ্চার একটা ছোট স্কুল চালাই তে, সবাই 100 করে দেয় মাসে, তারাও গরিব, এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য নেই তাদের। তো এখন তে তাদের পড়াচ্ছে মনোযোগ দিয়ে, এর মধ্যে ঘটে গেল বিপত্তি। তাই তার কিছু দলবল নিয়ে এসে বাচ্চাদের সাথে বসে পড়েছে,
সে চোখ রাঙিয়ে ওদের বলল এখান থেকে চলে যেতে। কাই হেসে এসে বলল, জায়গা কি তোমার বাপের নাকি? আমার মন চাইছে বসছি, কি করবা? এই বাচ্চাদের ছুটি দিয়ে ব্যাগ হাতে নিয়ে হেঁটে চলতেই কাই ওর সামনে গিয়ে দাঁড়ালো। এর পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে বলল, কতদিন ছুটি দিয়ে দিবা? আমি তো প্রতিদিন আসবো জানেমান। তে আর কিছু বলল না, বললেই তিল থেকে তাল হয়ে যাবে, তাই সে পাশ কাটিয়ে চলে গেল। বাসায় এসে ব্যাগ ছুঁড়ে মারল বিছানায়। ইয়ঞ্জন ভাত বাড়তে বাড়তে বললেন, আবারও কাই জ্বালিয়েছে? ইয়ঞ্জন ভালো করেই জানেন কাই সবসময় এমন এমন কাজ করে যাতে তের মেজাজ বিগড়ে তারপর সে বাসায় ফিরে। তে মাথায় হাত দিয়ে বিছানায় বসে বলল, আর কত সহ্য করব আমি? তাই তো বলছি, চাকরি একটা খোঁজ, তাহলে আর তোকে দিনে বেশি দেখবে না, জ্বালাবেও কম। তাই তো মনে হয় করতে হবে। তে আজ আর ভার্সিটিতে গেল না, সারাদিন টই টই করে চাকরি খুঁজে গেল, কিন্তু তার যোগ্যতা দিয়ে কোনো চাকরি পাচ্ছে না সে। যদি ইন্টারমিডিয়েটের A+ পেত তাও হতো, আর তার তো গ্রেড ছিল A-grade, যার কারণে চাকরির দাঁড়ি কাছেও নেই সে। মন খারাপ করে হেঁটে বাড়ি ফিরছিল সে, হঠাৎ মনে হলো জাঙ্কুকের অফিসে যাবে যদি চাকরি পাই। কিন্তু জাঙ্কুক তো ওকে দেখলেই শুরু করবে খোঁচানো, কি করা যায়? আর সেদিন জাঙ্কুককে ফোনে কথা বলতে শুনেছিল, তাদের নাকি একটা সহকারী অ্যাসিস্ট্যান্ট লাগবে, সে ক্লায়েন্টদের সাথে সব মিটিং অ্যাটেন্ড করবে সহকারী হিসাবে। আমি যদি ছদ্মবেশেও যাই তাও তো আওয়াজ শুনে চিনে ফেলবে। ধুর, এই আশাও গেল। আচ্ছা, এক কাজ করলে হয় না? অফিসে কে চাকরিতে ঢুকলো তার ইন্টারভিউ তো আর জাঙ্কুক নেবে না, তাহলে তো হয়, কেউ চিনবে না আমাকে। জলদি করে বোরকা একটা ব্যবস্থা করে নিতে হবে। পে দৌড়ে বাসায় ফিরে গেল, খুঁজে খুঁজে একটা কালো বোরকা পেল সে। ইন্টারে পড়ার সময় তাই অতিরিক্ত জ্বালাতো বলে তে এই বোরকা পরে বের হতো সবসময়, তো যেমন বাবা তেমন কাজ। বোরকা পরে সে জিয়ন কিম সুক চিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর সামনে এসে হাজির। গুনে গুনে 12 তলার একটা দালান। তে দারোয়ানকে জিজ্ঞেস করলো মেন ফ্লোর কোনটা। উনি বললেন জাঙ্কুক যে ফ্লোরে থাকে সেটা হলো 9 তলায়। তে তাই হিসাব ঠিক করে লিফটে গিয়ে দাঁড়াতেই 440 ভোল্টের একটা শক খেল। ওর পাশেই জাঙ্কুক আর তার পিয়ে নিশা দাঁড়িয়ে কথা বলতেছে। তে মন চাচ্ছে লিফট থেকে লাফ দিয়ে মরে যেতে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে নিশাকে বলছে আজ সে 6টার আগে বাড়ি ফিরে যাবে। কথাটা বলে সে তের দিকে তাকালো, পরনে কুচকুচে কালো বোরকা, ইয়াবারো হিজাব, মুখ তো দূরে থাক, চোখও দেখা যাচ্ছে না। জাঙ্কুক চোখ নামিয়ে ফোন কানে ধরে বেরিয়ে গেল লিফট থেকে। তেও বের হয়ে গেল ওদের সাথে। লিসা অনেকক্ষণ ধরে খেয়াল করছে তে ওদের পিছু পিছু আসতেছে। লিসা থেমে গিয়ে তেকে বলল, কিছু লাগবে আপনার? তে হালকা কেসে গলা মোটা করার চেষ্টা করে বলল, আমি আসলে ক্লায়েন্টদের সাথে মিটিং অ্যাটেন্ড করতে যে অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছিলেন আপনারা, আমি সেটার ইন্টারভিউ দিতে এসেছি। ও, তাহলে সোজা গিয়ে ডান পাশের কেবিনে সিরিয়ালে বসুন, আমি আসতেছি। তে মাথা নাড়িয়ে ছুটল সেদিকে। জাঙ্কুক চলে গেছে তার অফিস রুমের দিকে। লিসা জাঙ্কুককে কফি দিয়ে এসে ইন্টারভিউ নিতে এসেছে, একটা চেয়ার টেনে বসে বলল, মিনিমাম বিএ পাস হতে হবে এবং ইংরেজিতে দক্ষ হতে হবে, আর কথা মার্জিত হতে হবে, যারা যারা এসব কিছুর যোগ্য তারা যেন এক এক করে আসে। তে থ হয়ে বসে আছে, একে তো সে বিএ পাস না, আর একে তো ইংরেজির বেলায় মোটামুটি বলতে পারবে সমস্যা না, ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়তেছে সে, বাবা যখন মারা যায় তখন সে ক্লাস 9 পড়ত, তারপর থেকে সে বাংলা মিডিয়ামে পড়তেছে, কারণ মায়ের কাছে এত টাকা নেই যে সে ইংলিশ মিডিয়ামে ফিস জোগাড় করবে, তাই বলতে গেলে ইংরেজিতে ভালোই পারদর্শী। কথা হলো বিএ পাস নিয়ে,
দেই মুখের পর্দা উঠিয়ে লিসার কাছে এসে ব্যাট করে কেঁদে দিল। বলল, আমার সব ঠিক আছে, তবে বিএ পাস ঠিক নেই। আমি আইএ পাস আর অনার্সের ছাত্রী, প্লিজ আমাকে চাকরিটা দেন। আরে আরে, মগের মুল্লুক নাকি, এমন করে চাকরি পাওয়া যায় না, আপনি প্লিজ যান। না প্লিজ, আমাকে চাকরিটা দেন, আমার তিনটা বাচ্চা না খাওয়া আছে। কি, এই বয়সে তিনটা বাচ্চা? আপনি প্লিজ অন্য কোথাও দেখুন। অন্য কোথাও যাব কি করে, আমি এই কোম্পানির অনেক নাম ডাক শুনেছি, আপনারা নাকি যোগ্যতা দেখে চাকরি দেন, তো আমার তো খালি আইএ আর বিয়ের মধ্যে পার্থক্য, আর তো কিছু নাই। তো আর মিস, আজকের জন্য এতটুকুই থাক। আর মিস, সত্যি বলতে আমার ইচ্ছা করতেছে না ইউটিউব ছাড়তে, তোমরা প্লিজ একটু রেসপন্স করো ভিডিওগুলো আনতে, প্লিজ দয়া কইরা, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। দেখো, আমি কখনোই তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার চাই না, কিন্তু এবারে আমার চাইতে হইতাছে। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই সাঙ্গিয়া।